দুর্নীতি দমন কমিশন চাকরিবিধির চুয়ান্নর দুই ধারা স্বাধীনভাবে কাজ করার পথে বড় বাধা বলে মনে করছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি চ্যুতি এর বড় প্রমাণ বলে জানিয়েছে তারা তবে দুদক সচিব দাবি করেছেন এ ধারা নিয়ে শঙ্কার কিছু নেই সবাই নির্ভয়ে কাজ করতে পারছেন দু সালে প্রণীত দুদক চাকরিবিধির চুয়ান্নর দুই ধারা নিয়ে আলোচনা সমালোচনা চলছে শুরু থেকেই এই বিধিতে এখন পর্যন্ত অপসারিত হয়েছেন চারজন কর্মী বিষয়টি আবারও আলোচনায় এসেছে গত ষোলো ফেব্রুয়ারি উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে অপসারণের পর যার তাৎক্ষণিক প্রতিবাদ করেন দুদক কর্মীরা এমন পরিস্থিতিতে তারা গঠন করেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়ান্নর দুই নিয়ে শঙ্কিত তারা এমন বাস্তবতায় সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দুদক সচিব নির্ভয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে না এমন কোনো নির্দেশনা বা আমরা এমন কোনো অবস্থার সৃষ্টি করিনি বিদ্যমান বিধিবিধানের আলোকে তারা কাজ করবে নির্ভয়ে কাজ করবেন না কিন্তু কেউ কাউকে ভয় দেখাবে না বা কাউকে বিভাগীয় মামলা তথ্য দিতে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে যান চাকরিচ্যুত উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিন আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা যেহেতু গেছে আমি আমার ন্যায় বিচারটা এখনো পেয়েছি এই পেয়েছি আমি এখনো গুম হইনি আমাকে সুযোগ দেওয়া হোক আমি আমার কমিশনের যতগুলো অভিযোগ আছে আজকে সাসপেন্ড করে দিলেও আমার একটা ব্যবস্থা হইতো কিন্তু সরাসরি যদি করে ফেলছে আমি এখন কমিশনে আসার সুযোগ নাই একজন অভিযুক্ত ব্যক্তি সে আসতে পারে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি প্রত্যেকটা অভিযোগ খণ্ডাতে পারবো এবং আমার কাছে ডকুমেন্টস হয়েছে তবে সচিব জানিয়েছেন অপসারিত হওয়ায় তার বিরুদ্ধে চলমান সব মামলা স্থগিত করা হয়েছে যে দুই হাজার আটের বিধিমালা রয়েছে সেই অনুযায়ী যদি কেউ চাকুরি থেকে অপসারিত হন তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা এদিকে প্রায় পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে তিন দিনের রিমান্ড শুরু হয়েছে এফএস ফিনান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারের রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দুর্নীতি দমন কমিশন চাকরিবিধির চুয়ান্ন দুই ধারা স্বাধীনভাবে কাজ করার পথে বড় বাধা বলে মনে করছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরির চ্যুতি এর বড় প্রমাণ বলে জানিয়েছে তারা তবে দুদক সচিব দাবি করেছেন এ ধারা নিয়ে সংখ্যার কিছু নেই সবাই নির্ভয়ে কাজ করতে পারছেন 2008 সালে প্রণীত দুদক চাকরিবিধির চুয়ান্নর দুই ধারা নিয়ে আলোচনা সমালোচনা চলছে শুরু থেকেই এই বিধিতে এখন পর্যন্ত অপসারিত হয়েছেন চারজন কর্মী বিষয়টি আবারো আলোচনায় এসেছে গত ষোলো ফেব্রুয়ারি উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে অপসারণের পর যার তাৎক্ষণিক প্রতিবাদ করেন দুদক কর্মীরা এমন পরিস্থিতিতে তারা গঠন করেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়ান্নর দুই নিয়ে শঙ্কিত তারা এমন বাস্তবতায় সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সচিব নির্ভয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে না এমন কোন নির্দেশনা বা আমরা এমন কোন অবস্থার সৃষ্টি করিনি বিদ্যমান বিধি বিধানের আলোকে তারা কাজ করবেন নির্ভয়ে কাজ করবেন এখানে কেউ কাউকে ভয় দেখাবে না বা কাউকে অহেতুক মানে লায়াবলে করা হবে না বিভাগীয় মামলা তথ্য দিতে মঙ্গলবার দুতকের প্রধান কার্যালয়ে যান চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী কাছে জিনিসটা যেহেতু গেছে আমি আমার ন্যায় বিচারটা এখনো পেয়েছি এই পেয়েছি আমি এখনো গুম হয়নি। আমাকে সুযোগ দেওয়া হোক আমি আমার কমিশনের যতগুলো অভিযোগ আছে আজকে সাসপেন্ড করে আমার একটা ব্যবস্থা হইতো কিন্তু সরাসরি যদি রিমুভাল করে ফেলছে আমি এখন কমিশনে আসার সুযোগ নাই একজন অভিযুক্ত ব্যক্তি সে আসতে পারে আমাকে যদি দেওয়া হয় আমি প্রত্যেকটা অভিযোগ খন্ডাতে পারবো এবং আমার কাছে ডকুমেন্টস রয়েছে তবে সচিব জানিয়েছেন অপসারিত হওয়ায় তার বিরুদ্ধে চলমান সব মামলা স্থগিত করা হয়েছে আটের বিধিমালা রয়েছে সেই অনুযায়ী যদি কেউ চাকুরি থেকে অপসারিত হন তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা না। এদিকে প্রায় পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে তিন দিনের রিমান্ড শুরু হয়েছে এফএস ফিনান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারের রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা